হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে বিজয়া দশমী, বিজয়া দশমীর সবাইকে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে বিজয়া দশমী, কিন্তু আমাদের পাড়ার ঠাকুরটা আজকে বিসর্জন হবে না, বিসর্জন হবে কালকে। আজকে আমি সারাদিন যা যা করলাম, এখন কী কী করবো, সেগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে থাকুন। পিকু বসে পড়েছে এখানে, পিকুকে চুল বেঁধে দেবো। পিকু চুলের কী অবস্থা? এই যে ওকে চুল না বেঁধে দিলে ও তো চুল বাঁধবে না, আমাকে বেঁধে দিতে হবে। আর পিকু নিস্তার নেই, পিকুকে আজকে পড়াতে আসছে, সেই জন্য মুখটা হয়ে গেছে। সারা দুপুর ঘুমাইনি আজকে। আজকে কটার সময় ঘুম থেকে উঠেছে জানেন? ও আজকে 12:30 সময় ঘুম থেকে উঠেছে, সেই জন্য দুপুরবেলা ঘুমালো না। তো এখন আমি চুলটা বেঁধে দেবো, 5টার সময় পড়াতে আসার কথা, এখনও পড়াতে আসেনি, পড়াতে আসবে। তাহলে চুলটা আমি বেঁধে দিই। বেঁধে দিলাম পিকুকে চুল, পিকু চুল বাঁধা হয়ে গেছে। এবার সে আবার সেই পাখিগুলোকে নিতে গেছে, আপনাদেরকে একটু দেখাবো বলে আমি বললাম পাখিগুলোকে নিয়ে আসতে। তো পাখিগুলো নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো ওরা কী বলে কী করে। আর তারপরে এখন পিকু পড়তে বসবে, পড়া হয়ে গেলে লক্ষ্মী ঠাকুর দেখতে যাবে। তো লক্ষ্মী ঠাকুর আজকে নিয়ে আসার কথা লক্ষ্মী পুজোর জন্য। তো দেখা যাক কী হয়। এক্ষুনি বাবা কি জোরে জোরে ডাকে। তোর বন্ধু কোথায়? পাইনি কোথায়? পাইনি পাইনি কই? হ্যালো বলো, হ্যালো বলো, সবাই ভালো আছো? বলো ভালো আছো, তুমি ভালো আছো? ওকে দেখাচ্ছি তো, থাক 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 থাক, এই তো দেখ, এদিকে দেখ। আজকে সকাল থেকে এদের একটুকো বের করা হয়নি, ওই জন্য এখন একটু বের করলাম, না হলে আবার ওদের রাগ হয়। দুষ্টু পাখি, একটু দুষ্টু পাখি। ছোলা, ছোলার গন্ধ যাচ্ছে মুখ থেকে, এত ছোলা খেয়েছিস তোরা জানিস। পেয়ারা খেয়েছিলিস? পেয়ারা দিলাম, পেয়ারা খেয়েছিস? পেয়ারা খায়, ছোলা খায়, আর কিছু খেতে পারে না, আর শুধু রুটি খায়, আর কিচ্ছু খায় না। আজকে সারাদিনটা এমনি এমনি নর্মালি কেটেছে। আজকে আমাদের নিরামিষ, আজকে আমাদের যা রান্না হয়েছে, আজকে কী রান্না হয়েছে পিকু বলতো, কী খেলি আজকে? এখানে আয় এসে বল। পিকু আবার একজনকে নিতে গেছে, পাইনিকে। পাইনিটা মহাপণ্ডিত, ও সবাইকে কামড়ে কামড়ে দেখে যে ওকে ওকে কেউ ভালোবাসে কি। মাফিয়া ডন কোথায়? মাফিয়া ডনকে নিয়ে আয়, ওকে কাপড়ে মুড়ে ফুড়ে আনতে হচ্ছে যাতে কামড়ে না নেয়। এই যে মাফিয়া ডন এসেছে। এ মাফিয়া, মুখটা খোল না দেখা। ও আবার এই যে মাফিয়া ডন এসেছে আমাদের আমাদের এটা খুব ভালো টুটু পাখি। হ্যাঁ এটা ভালো। হ্যাঁ ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, বা ছেড়ে দে, ও একা একা বেবে উঠে যাবে আমার পায়ে, ছেড়ে দে। এই যে এটা করিস না বাবা, কি করবে নিজেই বুঝতে পারছে না, এই যে বসে আছে। বলো কিছু বলো, তুমি তো এখন বন্ধুদের সামনেই প্রথম এলে কথা বলার জন্য, বলো। ম্যাঙ্গো তো আগেই কথা বলে গেছে, তুমি বলো নি, তুমি বলো। আচ্ছা আমাদের পাখিগুলোকে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এদের কেমন লাগে। আমার তো খুব কিউট লাগে, এরা খুব কিউট। বেলা আমাদের রান্না হয়েছে, ফুলকপি তরকারি করেছিলাম বড়ি দিয়ে, আর করেছিলাম উচ্ছে ভাতে, উচ্ছে আলু ভাতে, পটল ভাজা আর আলু ভাজা। ছোট্ট মানু, এই ছোট্ট পাখি। হাজবেন্ডের জন্য লিকার চাটা করে নিলাম, এবার ওকে দিয়ে দেবো।
পিকু চলে গেল ঠাকুর দেখতে, ঠাকুর পছন্দ করবে, আজকে হয়তো নিয়ে আসতে পারে, দেখা যাক কী হয়। কী ঠাকুর দেখে ও মানে ভীষণ এক্সাইটেড যে লক্ষ্মী ঠাকুর দেখে, লক্ষ্মী ঠাকুর পছন্দ করবে, লক্ষ্মী পুজো করবে, অনেক মজা করে লক্ষ্মী পুজোয়, আমার হাতে হাতে সমস্ত কিছু জোগাড় করে দেয়। তো দেখি পিকু কখন আসে, একটু ওয়েট করি, তারপরে আপনাদের একটা রিভিউ দেবো। রিভিউটা কিসের, সেটা হলো আইসক্রিমের রিভিউ। এই আইসক্রিমটা নতুন লঞ্চ করেছে, নতুন লঞ্চ বলবো না, নতুন বেরিয়েছে। তো কারা কারা খেয়েছেন আমাকে একটু জানাবেন। আমরা নতুন খাবো আজকে নোলেন গুড়ের আইসক্রিম। কোয়ালিটি ওয়ার্ল্ডসে নতুন আইসক্রিম বেরিয়েছে নোলেন গুড়ের, সেটা আজকে আমরা খাবো। হাজবেন্ড নিয়ে এসেছে, তো সেটা টেস্ট করে দেখবো আমি আর পিকু। আমি আর পিকু আইসক্রিম খেতে অনেক অনেক ভালোবাসি, তো আপনাদেরও দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে। নতুন খাবো তো সেই জন্য অনেকটা বেশি এক্সাইটেড। সেটা ফ্রিজে রেখে দিয়েছি, কালকে নিয়ে এসেছিলো, তো আজকে যখন খাবো আপনাদেরকে বলবো আইসক্রিমটা কেমন। আর পিকু আসুক, পিকু এলে খাওয়া দাওয়া করে নিক, তারপর আইসক্রিমটা আমরা খাবো। আবার আজকে পিকুকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে, কারণ পিকুর পায়ে লেগেছে ব্যথা, সেই জন্য একটু চেক আপ করতে নিয়ে যেতে হবে। আবার ডক্টর বসবে কি না ফোন করবে বললো আমার হাজবেন্ড, যদি বসে তাহলে নিয়ে যান, তাহলে আপনাদেরকে সেটাও শেয়ার করবো। পিকুর পাপা এক্ষুনি ফোন করেছিল ডক্টরকে, ডক্টর বললেন এক্ষুনি নিয়ে আসতে, তো পিকুকে একটু চেক আপ করিয়ে আনুক। তো ডক্টর কি বলে দেখি, পায়ে কত দূরে লেগেছে, এই যে পাটা একটু ফুলে আছে। বেরিয়ে পড়লাম আমরা ডক্টর দেখাতে, দেখি ডক্টর কি বলেন, উনি যা যা বলবেন সেইগুলো করা হবে। আপনাদেরকে ফেরার পথে আর একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের যেখানে নন্দনপুরের ঠাকুরটা উঠেছে, আমাদের সবার নিমন্ত্রণ সেখানে, পাড়ার সমস্ত পরিবারের নিমন্ত্রণ সেখানে, এখন সবাই খেতে বসে গেছে। দেখাবো সেটা কেমন হচ্ছে, যাওয়ার পথেই পড়বে। হয়ে গেল ডক্টর দেখানো, এটা ডক্টরের চেম্বারটায় আর নিয়ে গেলাম না, দেখানো যাবে না, ওখানে ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্য দেখাতে পারলাম না। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এবার যাচ্ছি আমাদের প্যান্ডেলের দিকে। চলে এলাম আমাদের পূজা মণ্ডপের কাছে, এখানে যে খাওয়ানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই এখানে বসেও পড়েছেন। দেখুন আপনাদেরকে দেখালাম, বেশ ভালো লাগছে দেখতে। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আপনাদের রিভিউটা তাড়াতাড়ি দিয়ে দেব। পিকু তো ডক্টর দেখিয়ে চলে এসেছে, ডক্টর মেডিসিন দিয়েছে, মেডিসিনটা খেয়ে কেমন থাকে দেখতে হবে, আর কালকে পায়ের একটা এক্সরে করাতে যেতে হবে। কবে ঠিক হবে, এই ভালো থাকে এই খারাপ হয়, মানে চিন্তা চিন্তা করে করে পাগল হয়ে যায়। ঠিক আছে, দেখা যাক কী হয়। তবে ওর জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি, সেটা তো আমি আপনাদের আগে বললাম, সেটা হলো কোয়ালিটি ওয়ার্ল্ডসের নিউ আইসক্রিম। তো নিউ আইসক্রিম আমি এখানে রেখেছি, এই যে নিউ আইসক্রিম। আপনারা যারা যারা ট্রাই করেছেন প্লিজ আমাকে জানান, আর যারা যারা করেননি তাহলে তারা একবার করে ট্রাই করে নিন। আর আজকে আমি ট্রাই করবো, আর পিকু ট্রাই করবে, করে তাহলে বলবো কীরকম হয়েছে। ঠিক আছে, চকলেটটা সরি আইসক্রিমটা গলে যাওয়ার আগে পিকুকে দিয়ে দেখি পিকু কি রিয়্যাক্ট করে, ও জানে না যে আইসক্রিমটা আনিয়ে রেখেছি। চলুন তাহলে আইসক্রিমটা দেওয়া যাক, দেখি পিকু কী করছে। সে তো মনে হয় টিভি দেখছে। পিকু সারপ্রাইজ, এটা কি দেখ, কি এটা আইসক্রিম, নিউ ফ্লেভার, খেয়ে দেখ কেমন কেমন, ধর 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 চামচ, এই তো দেখি কিরকম দেখতে, খুলতেই তো পারছি, খেয়ে রিভিউ দিতে হবে কেমন খেতে, তাহলে বন্ধুরা খাবে। দেখি দেখি নোলেন গুড়ের, এই যে সামনে থেকে দেখাচ্ছি কেমন, আমারটাও খুলি।
এই যে আমার আইসক্রিম, এবার আমি খুলে দেখবো আইসক্রিমটা কেমন। খুলে দেখি, হ্যাঁ ও আমার তো আর তস হইছে না, খুলতেও পারছি। উই দাঁতে খোল, এই দেখুন, জাস্ট ওয়াও। এবার খেয়ে দেখবো, দেখি নলেন গুড়ের কিছু ফ্লেভার পাই কি না। পিকুর মনে হয়েছে হানি ফ্লেভার, আমি খেয়ে দেখি কি ফ্লেভার। নলেন গুর মানে নতুন গুড়ের আইসক্রিম। দারুন দারুন, ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর, তাই না? দারুন খেতে, মানে একবার খেলে মনে হবে বারবার খেয়েই যাই, খেয়েই যাই। তো ভীষণ সুন্দর খেতে, আপনারা সবাই একবার করে অন্তত ট্রাই করুন। এটার দাম কত ছিল? 40 rupees। এটার প্রাইস আছে 40, তো 40 rupees-এ দারুণ একটা জিনিস। যারা যারা ট্রাই করেননি, নিউ জিনিস ট্রাই করতে পারেন। অবশ্য যারা আইসক্রিম প্রেমী আমাদের মতো, আইসক্রিম খেতে পছন্দ করেন, তারা তারা সবাই এটা একবার করে ট্রাই করে নিন। আর ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের তো খুব ভালো লেগেছে। গুড়ের ফ্লেভারটা এর মধ্যে ভরপুর পাওয়া যাচ্ছে, মানে পিকুর তো গুড়টা একটু হানি হানি লাগে, তো পিকুর একটু হানি হানি লেগেছে। আর ও বোঝে না কি, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর রিভিউ দিয়ে দিলাম। এবার আপনারা কোয়ালিটি ওয়ার্ল্ডসের দোকানে যান, গিয়ে এটা একবার করে অবশ্যই ট্রাই করুন। আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। কাগজ আসুক, আপনাদের সবই শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে সবাইকে অনেক অনেক শেয়ার করে দিন, তাহলে আমরাও অনেক অনেক হ্যাপি হয়ে যাব। আজকে তাহলে আসি, টাটা।